যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বর্ণবাদ বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে সাত আগস্ট বুধবার উগ্র ডানপন্থীদের কয়েক দিনের সহিংসতার বিরোধিতা করে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নেমে আসেন গেল উনত্রিশ জুলাই তিন শিশু নিহত হওয়ার ঘটনায় গুজবকে কেন্দ্র করে কয়েকদিন ধরেই ইংল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ডের বিভিন্ন শহরে মসজিদ ও অভিবাসীদের সহায়তা কেন্দ্রে হামলা হয় এর বিরোধিতা করে গতকাল সন্ধ্যায় বিপুল সংখ্যক বর্ণবাদ ও ফ্যাসিবাদ বিরোধী বিক্ষোভকারী লন্ডন বার্মিংহাম ব্রিস্টল লিভারপুল ও নিউ ক্যাসলের রাস্তায় বিক্ষোভ করেন ছুরি হামলায় শিশুদের নিহত হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ায় যে হামলাকারী একজন মুসলিম অভিবাসন প্রত্যাশী পরে জানা যায় সন্দেহবাজন হামলাকারী ওয়েলসের সতেরো বছরের কিশোর অ্যাকসেল রুডাকুবানা এ সময় উত্তর পূর্বাঞ্চলীয় লন্ডনের থামস্টোতে জড়ো হয়েছিলেন কয়েক হাজার মানুষ uh, to be honest, I, 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 can't come out and uh, tell to the protesters or the people who are running towards me, hundreds of crowds, that, oh, no, I'm, not a Muslim, I'm from India, please don't spare me. That's not possible. So everyone is scared. পুলিশের তথ্য অনুসারে বার্মিংহামে অভিবাসন প্রত্যাশীদের একটি সহায়তা কেন্দ্রে বর্ণবাদ বিরোধী শত শত বিক্ষোভকারী জড়ো হন আর ব্রাইটনে প্রায় দুই মানুষ শান্তিপূর্ণ বিক্ষোভে যোগ